আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে আমি মোহাম্মদ আকবর কবির, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুলে কর্মরত অবস্থায় আছি। তো আজকে আমরা কি শিখব, ইলেকট্রিক্যাল সার্কিট কি এবং প্রকারভেদগুলো কি কি তা জানতে পারব, আর জানবো আদর্শ সার্কিট সম্পর্কে। তো যাওয়া যাক, প্রথমে আমরা জেনে নেব ইলেকট্রিক্যাল সার্কিট, যে পথ দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করে, লোডের মধ্যে দিয়ে কাজ সম্পূর্ণ করে আবার সে ফিরে আসতে পারে, তাকেই ইলেকট্রিক্যাল সার্কিট বলে। সংক্ষেপে বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলে। আমরা ইলেকট্রিক সার্কিট সম্পর্কে জানলাম, আমরা এই ছবিগুলো দেখেও বুঝতে পারি এটা আসলে একটি সার্কিট। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব অবস্থানভেদে ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকারভেদ। ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট, এটি এই তিনটি প্রকার হচ্ছে অবস্থানভেদে ইলেকট্রিক্যাল সার্কিটের। এবার আমরা বন্ধ সার্কিট বা ক্লোজ সার্কিট কাকে বলে সেটা একটু জেনে নিই। সার্কিটের সুইচ যখন ওয়ান অবস্থায় থাকে এবং সার্কিটের কোথাও কোনো প্রকার বিচ্ছিন্নতা থাকে না, তখন বর্তনীতে কারেন্ট প্রবাহিত হতে পারে না, এরূপ বর্তনীকে বন্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট বলে। এবার জেনে নেব সার্কিটের সুইচ যখন খোলা বা ওপেন অবস্থায় থাকে, তখন বর্তনীতে কারেন্ট প্রবাহিত হতে পারে না এবং লোড ও কার্যকরী হতেও পারে না, এই জন্য এটিকে খোলা বর্তনী বলে। এবার আমরা জানি শর্ট সার্কিট। কোন সার্কিটের দুই তার অর্থাৎ ফেজ তার ও নিউট্রাল তার অথবা ফেজ তার ও আর্থিং এর তার যদি একত্রিত হয়ে যায়, তখন শর্ট সার্কিট ঘটে, ফলে সার্কিটের লোডের মারাত্মক ক্ষতি হতে পারে। আমরা ছবিগুলো দেখে বুঝতে পারছি কোথায় একত্রিত হলে শর্ট সার্কিট হয়ে যায়। এবার গঠন অনুযায়ী সার্কিটকে তিন ভাগে ভাগ করা যায়, এটি হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট ও মিশ্র সার্কিট। আমরা এবার দেখে নিব আদর্শ সার্কিট। যে সার্কিটের মধ্যে পাঁচটি উপাদান বিদ্যমান থাকবে, তখন তাকে আদর্শ সার্কিট বলে। আদর্শ সার্কিটের উপাদানগুলো কি, একটি হচ্ছে বৈদ্যুতিক উৎস, জেনারেটর, ব্যাটারি, দুই নম্বর হচ্ছে পরিবাহী তার কেবল, তিন নম্বর রক্ষণ যন্ত্র ফিউজ সার্কিট ব্রেকার, চার নম্বর নিয়ন্ত্রণ যন্ত্র সুইচ, পাঁচ নম্বর হচ্ছে লোড যেমন হতে পারে ফ্যান, মোটর, লাইট ইত্যাদি। এগুলো হচ্ছে আদর্শ সার্কিট। একটি সার্কিটের মধ্যে যদি এই পাঁচটি উপাদান থাকে, তখন সেটিকে আদর্শ সার্কিট বলে। আমরা এবার আদর্শ সার্কিটের একটি সার্কিট ডায়াগ্রামটা দেখে নিব, এইগুলো এই উপাদানগুলো কোথায় সার্কিটের ইউজ হচ্ছে সেগুলো একটু দেখে নিই। একটি ব্যাটারি, ব্যাটারি পরিবাহী তার, ফিউজ বা রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র এবং লোড সার্কিট। আমরা একটি আদর্শ সার্কিটের ডায়াগ্রাম দেখে নিলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে ইলেকট্রিক্যাল সার্কিট কি এবং প্রকারভেদগুলো কি কি তা জানতে পারলাম, আদর্শ সার্কিটের সম্পর্কেও জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে শেষ। আগামী নতুন একটি ক্লাস নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। ততদিনে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।